আমি চলে যাব আমার মুখ তোমাকে আর কখনো দেখতে হবে না। কিন্তু আমার যাওয়ার আগে তুমি শুধু এইটুকু বলে দাও যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, নয়তো আমি কখনো শান্তিতে থাকতে পারবো না। তুই আমাদের অফিসের ঘরে থাকতে পারিস, একটা খাট আলমারি ফ্রিজ মাইক্রোওভেনের ব্যবস্থা করে দেবো, আর হোম ডেলিভারিতে কথা বলে দেবো, তোর রোজকার খাওয়ার অসুবিধা হবে না। আর কিছু বলবে না তুমি? তুই আমার অফিসের টেবিলে লেখাপড়া করতে পারবি, আমি সকালে অফিস যাওয়ার আগে আর সন্ধ্যাবেলা অফিস থেকে চলে আসার পর আমার ল্যাপটপটা অফিসেই থাকবে, আর তোর যে ঘরটা থাকবে সেটা দরজা আলাদা বাথরুমও আলাদা, তোকে আমার মুখ দেখতে হবে না। আর কিছু কি চাই? দূরে চলে গেলে তুমি পাশে থাকবে, সব কর্তব্য করবে, কিন্তু কাছে আসবে না। আমি রাগিয়ে দিলাম না তোমায়, খুব বড় ভুল করে ফেললাম। আর কিছু প্রয়োজন হলে বলতে পারিস, আমি অ্যারেঞ্জ করে দেবো। তুমি আমায় কখনো ক্ষমা করতে পারবে না। রেডি হয়ে নে, 8টা বাজার আগে বেরিয়ে যেতে হবে, আমি তোকে দিয়ে আসবো। দেখুন অঙ্কেল আসার আগে বেরিয়ে যাওয়া ভালো। তুই ভাবিস না মু, তুই ঠিক ফিরে আসবি, ডোডো তোকে ফিরিয়ে আনবে, আমার বিশ্বাস। আমি জানি তোর কাউকে প্রয়োজন নেই, তোকে দেখে তো আমরা সাহস পাই, তবে হ্যাঁ, ডোডোদা তোর সঙ্গে আছে। আমরা তো তোর পাশে এমনিই ছিলাম, এখন ডোডোদাও তোর পাশে আছে। তোর মশাইয়ের টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, এক পয়সাও বাকি রাখবো না। কিন্তু ততদিন যদি তুই আমার সাথে না থাকতে চাস, তাহলে নিজেকে জোর করে কষ্ট করে আটকে রাখিস না। সে মুখে হাসি কখনো সে দু চোখ ভেজা, মেয়েবেলা বই চলে যায়, হো মেয়েবেলা বই চলে যায়। প্রেম যদি রোদ পায়, বৃষ্টি দুঃখ ভালোবাসে, কত যে কাহিনী লেখা নুন। গলাটা জড়িয়ে ধর, নাহলে পড়ে যাবি। বৃষ্টি দুঃখ ভালোবাসে, কত যে কাহিনী লেখা নুন হলুদের আশেপাশে, যে জুড়ে রেখেছে ঘর। অমলেট? হ্যাঁ, তোর জন্য বানিয়েছি। না মানে, তোর জন্য কষ্ট করে বানালাম, তুই খাবি না? নিজের সাথে দেখা হবে কোথায়? এর আগে কোনোদিনও কেউ আমার একার জন্য কিছু ভেবে কিচ্ছু করে খাওয়ায়নি, তাই হয়তো আমি খাবো বানিয়ে। যতদিন আমরা একসঙ্গে আছি, ততদিন আমি তোকে সেই সব কিছু দেওয়ার চেষ্টা করবো যা যা তুই আগে পাসনি। আমি তো ভুল বললাম, তুই তো ফিরে আসবি, জিতে মাথা উঁচু করে ফিরে আসবি, তাই যেন হয়। আই এম কনফিডেন্ট, তোকে কেউ হারাতে পারবে না।
একদম ঠিক বলেছিস, আমাদের মৌ ঠিক ফিরে আসবে। আমাদের সবার বিশ্বাস যে ও জিতে ফিরবে। লড়াই তো করছি মানি, দেখা যাক। বেস্ট অফ লাক, তুই যেটা চাইছিস সেটা যেন হয়। এটার খেয়াল রাখার কথা ছিল তোর। তাকিয়ে আছিস কেন? ধর, জয়ী হয়ে এসো। কেউ কোনোদিন হারাতে পারবে না, কেউ না। ঠাকুর কানে শুনলে তুমি? মৌ সব হারিয়ে এইটুকুই পেল, ওর কাছ থেকে কেড়ে নিও না। তুমি রেডি তো মৌ? সামনে কিন্তু বিরাট লড়াই। আমি রেডি অয়ন্দা। দেখো মৌ, অন্যায় সহ্য করা যতটা কষ্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, লড়াই করা, তার কষ্টটা কিন্তু কয়েকশো গুণ বেশি। তুমি মাঝপথে হাল ছেড়ে দেবে না তো? আমি হাল ছাড়ব না। এই মামলাটা লড়ার জন্য আমাকে অনেকটা লড়াই করে আসতে হয়েছে অয়ন্দা। যে মশাই আমাকে ছোটবেলা থেকে আশ্রয় দিয়েছে তার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। অনেকটা সাহস লেগেছে আমাকে এই কেসটা করার জন্য। তারপর মানি, পিউ, দাদাই সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে শক্ত থাকতে হবে অয়ন্দা। একদমই তাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। চলো এগিয়ে যাওয়া যাক, যুদ্ধ শুরু হোক। অল দ্য বেস্ট, তুই খুব স্ট্রং আমি জানি, আর বাকিটাও ভালোভাবে সামলে নি। টোটোদা বল আমাকে প্লিজ, তুমি ক্ষমা করে দিও। এখন এই কথাগুলো কেন আসছে? যদি কেসটা না জিততে পারি কি হবে টোটোদা? প্লিজ টোটোদা, তুমি একবার বলো যে যাই হয়ে যাক আমরা দুজন একসাথে থাক, প্লিজ। কেসটা হেরে গেলে কি হবে সেটা তো তুই নিজেই বলে দিয়েছিস। তুই তো বলেছিস তুই আর মিত্র বাড়ি ফিরবি না। ভালো হলো মনে করিয়ে দিলে, ভুলে গেছিলাম। তুই আর একটা কথাও মনে হয় ভুলে গেছিস। কি? আমি এই মিত্র বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলাম। এবার না হয় আমি সত্যি সত্যি মিত্র বাড়ি থেকে বেরিয়ে আসবো। তুই মিত্র বাড়িতে ঢুকতে পারবি না, কিন্তু আমার তো বেরোতে কোনো বাধা নেই, এটা মনে রাখিস। বি স্ট্রং। Thank you.
चलो 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 पाल्टाई।